सर्वप्रथम अपने शर्ट नोटिस इन्हें आसार जो धन्यवाद और स्वागत जाना आज के ये प्रेस कन्फारेंस मूलत एक विषय इन्हें आलोचना है और अपन माध्यम समस्त त्रिपुरावासी के जानते चाहिए ये 2018 ते आईपीएफटी साथे अलायंस करे अलायंस एक कमन मिनिमाम प्रोग्राम निये अलायंस करे भित्तिते अलायंस करे निर्वाचने प्रतिद्वंदिताओ करी आमादेर सरकारो गठन हय तारपर से आमादेर जे अलायंसेर पार्टनार तारा ओदेर जे मंत्रिसभा सदस्य तो से भावे काजकर्म चलछिल आपनारा सबाई जानें भारतीय जनता पार्टी जखन कारोर साथे अलायंस करे कखनो भारतीय जनता पार्टी से अलायंस के छेड़े देय ना एवं इतिहास साक्षी अन्यरा हयतोबा भारतीय जनता पार्टी के छेड़े चले गेछे किन्तु आमादेर भारतीय जनता पार्टी जे संस्कृति से ही संस्कृति अनुसारे आमरा काउके छाड़ि ना एवं से ही दिशाय आमरा काज करछिलाम आबार 2023-এর যে ইলেকশন আপনারা সবাই জানেন ইলেকশনের দিন ঘন ঘোষণা হয়েছে সেই অনুযায়ী আবার আমাদের যে জোট সঙ্গী আমাদের যে আইপিএফটি যে অ্যালায়েন্স এবং আমরা যে কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমরা যে অ্যালায়েন্স করেছিলাম সেটাকে আবার সামনের দিনেও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো এইবার আমাদের যে অ্যালায়েন্সের যে সিট যে বিষয়টা সিট সংখ্যার আসন সংখ্যা আমরা পাঁচটা আসন উনাদের জন্য উনাদের সাথে কথাবার্তা বলে আমরা ঠিক করেছি উনাদেরকে পাঁচটা আসনে উনারা লড়াই করবেন এবং সেই আসন কোন কোন আসনগুলো সেগুলো আপনাদের সামনে আমরা রাখছি নাম্বার ওয়ান হচ্ছে কাকারজলা নাম্বার টু হচ্ছে রামচন্দ্রগড় এবং আশারাম বাড়ি এবং সার কাঞ্চনপুর সেইভাবেই আমরা এবং সাথে আছে মান্দার এই পাঁচটা জায়গায় আমরা উনাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি এবং উনারাও সেইভাবে রাজি হয়েছে এবং আগামী দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি জনজাতিদের উন্নতির লক্ষ্যে যেভাবে কাজ করছেন সেই দিশায় আমাদের আগামী দিনেরও আমাদের সরকার আমরা যখন আবার আমি নিশ্চিত যে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত হব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এবং আইপিএফটির সরকার এবং ওনার যে মার্গদর্শন জনজাতিদের উন্নতির লক্ষ্যে আমরা সেই দিশায় কাজ করব তো এই বিষয়টা আপনাদের সামনে রাখার জন্যই আজকে এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি এখন আমাদের যে জোট সঙ্গী তারা আপনাদের সামনে ওনাদের বিষয় রাখবেন ধন্যবাদ।